আছে যারা তৃণমূল দিনে তৃণমূল হয়ে থাকছেন আর রাত্রে সিপিএম কংগ্রেস বিজেপি হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে সতর্ক করছে আজকের পর এরকম যদি শুনতে পায় তাদের কপালে কিন্তু কষ্ট আছে। সে যে বিজেপির সঙ্গে এইভাবে তারা মিশে যাবে, আমাদের ভোট সংখ্যা কমেনি কিন্তু সিপিএম কংগ্রেসের ভোট সংখ্যা বিজেপির সঙ্গে যুক্ত হয়, বিজেপির কিছু আসন বেড়েছে। এবং দেখবেন পরবর্তীতে যখন তিনটে বিধানসভার বাই ইলেকশন হলো সেখানে সিপিএম কংগ্রেস আমরা এই খেলাটা ধরতে পেরেছিলাম, তাই কিন্তু দেখবেন সিপিএম কংগ্রেস বিজেপি জামানত জব্দ হয়েছে তিনটে সিটে, তা কেউ জিততে পারেনি, তিনটে সিটেই তৃণমূল কংগ্রেস জিতেছে। যারা ভাবছে বাংলা এসে সরকার গঠন করব, তাদের কোনো নেতা নাই, দিল্লি থেকে এসে হিন্দি ভাষী সব নেতারা এসে পশ্চিমবঙ্গে এসে বড় বড় কথা বলে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু বলে রাখি এখানকার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় আপনারা কিচ্ছু করতে পারবেন না। 2021 সালে সিপিএম কংগ্রেস বিজেপি মিলে আপনারা হাফ সেঞ্চুরি করতে পারবেন না, 50টা সিট পাবেন না, দায়িত্ব সঙ্গে বলছি। যে এই পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ জেলায় আমরা দেখেছি এখানে রাস্তাঘাটের অবস্থা কি ছিল, এটা পিছিয়ে পড়া জেলা, সেখানে আমরা মেডিকেল কলেজ থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা কি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যা চেয়েছি ইউনিভার্সিটি থেকে সব কিছু পেয়েছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলতে গেলে সারা দিন সারা রাত চলে যাবে, শেষ করতে পারবো না। খালি একটা কথাই বলবো, বিজেপির নেতারা মিথ্যা অপপ্রচার করে কোথাও কোথাও ভাবছে বাজার গরম করে সস্তা রাজনীতি করব, হবো না। তার কারণ দিলীপ ঘোষ যিনি বিজেপির নেতা, তিনি আমার মনে হয় যে একটা ছাগলের যে যোগ্যতা আছে বিজেপির নেতা তার সেই যোগ্যতা নাই, খালি ছাগলের মতো ভেঙা করে বেড়ায় সব জায়গায়, ফালতু লোক একটা। পশ্চিমবঙ্গের মানুষ এখানে শান্তিপ্রিয় মানুষ, এখানে কোনো ভেদাভেদ নাই। এখানে আমরা দেখেছি একদিকে যেমন আমরা ঈদ করি, অপরদিকে দুর্গাপুজো, সবাই আমরা একসঙ্গে এই রাজ্যে পালন করি, এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু এই সাম্প্রদায়িক দল বিজেপি তারা সবসময় চেষ্টা করে যে কি করে মানুষের মধ্যে ভেদাভেদ করব, কি করে দাঙ্গা লাগাবো, এটাই হচ্ছে কাজ। এই মুর্শিদাবাদ জেলায় আমরা দায়িত্বের সঙ্গে বলছি সিপিএম একটাও সিট পাবে না, একটাও সিট পাবে না। সিপিএম কংগ্রেস ভাবছে যে কোথাও বিজেপি থাকবে, কোথাও যেখানে সিপিএম এর ক্ষমতা বেশি সেখানে সিপিএম থাকবে, আর এখানে অধীরবাবু আছে বলে বিজেপির কোনো মিটিং মিছিল হবে না, এখানে অধীরবাবুকে দিয়ে সবকিছু বিজেপিরা ভাবছে এখানে দখল করব। আজকে এত কিছু হয়েছে, করোনা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে আমরা কোথাও দেখিনি কংগ্রেসের কোনো নেতা কি বিজেপির কোনো নেতাদেরকে এই মুর্শিদাবাদ জেলায় মানুষের পাশে দাঁড়াতে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের কাজ করেছে। এবং আমি দায়িত্বের সঙ্গে বলছি পশ্চিমবঙ্গে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, কারো ক্ষমতা নাই, বিজেপি পার্টির ক্ষমতা নাই। আমি চ্যালেঞ্জ করছি বিজেপি পার্টি, সিপিএম পার্টি এবং কংগ্রেস পার্টি, আপনারা একসঙ্গে থাকুন, আপনাদের তাও ক্ষমতা নাই, পশ্চিমবঙ্গে আপনাদের ক্ষমতা আসায়। এখানে আমি খালি সতর্ক করে দেব, আমাদের যারা নেতা আছে তাদেরকে আমি অনুরোধ করব, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তাদেরকে সম্মান দেন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে কাছে টেনে নেন। কেউ যদি ভাবে যে আমি বড় নেতা, আমি বিরাট মাতব্বর, আমার কথাই জেলায় শেষ কথা হবে, হবে না। এই জেলায় এই দলে একটাই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই কর্মী। মাথায় রাখতে হবে এই মুর্শিদাবাদ জেলায় যারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবেন, যারা তৃণমূল কংগ্রেসটা করবেন, তাদের উপর যদি কেউ ভাবে অত্যাচার করবে আমরা কিন্তু বরদাস্ত করব না। আমি কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেস আপনারা মন দিয়ে করুন, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলুন,
অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দা বলুন, আর মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেস করুন। মুর্শিদাবাদ জেলায় সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 500 বছর থাকবে, কারো কোনো ক্ষমতা নাই, তৃণমূল কংগ্রেসকে সামলাবে। এবং এখানে বলে যাচ্ছি যে দিনে কেউ কেউ আছে যারা দিনে তৃণমূল হয়ে থাকছেন আর রাত্রে সিপিএম কংগ্রেস বিজেপি হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে সতর্ক করছে আজকের পর এরকম যদি শুনতে পায় তাদের কপালে কিন্তু কষ্ট আছে। সে যে এই মুর্শিদাবাদ জেলায় হবে না, এই মুর্শিদাবাদ জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে হবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে হবে। রাত্রে সিপিএম কংগ্রেস আর দিনে তৃণমূল করে দলটাকে ক্ষতি করার চেষ্টা করলে সেটা এই জেলায় হবে না। মাথায় রাখতে হবে অনেক কষ্ট করে এই জেলায় তৃণমূল কংগ্রেসটাকে আমরা শক্তিশালী করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে। তাই সকলকে বলবো দলে এমন কোনো কাজ করবেন না যাতে দলের ক্ষতি হয়, সবাই মিলে একটাই কাজ সেটা হচ্ছে দলের কে শক্তিশালী করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন গুলো আছে সেগুলো মানুষকে বুঝানো এবং মানুষকে সঠিক পরিষেবা যাতে পায় সেই ব্যবস্থা করে দেওয়া। আগেও ছিলাম মুর্শিদাবাদ জেলার মানুষের সাথে আর দমকলের সাথে, আগেও ছিলাম এখনো ছিলাম ভবিষ্যতেও থাকবো, কারো ক্ষমতা নেই যে মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবেসে যাবো সারা জীবন, কারো ক্ষমতা নেই যে এই কাজ থেকে আমরা বঞ্চিত আমাকে করবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কর্মী আর সারা জীবন কর্মী হয়ে থাকবো।